পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় বন অ্যামাজন। ব্রাজিলে অবস্থিত এই বন অত্যন্ত দুর্গম, এতটা দুর্গম যে এই বনের অনেক জায়গায় আজও পর্যন্ত মানুষ পৌঁছাতে পারেনি। এখানে ঘন লতাপাতা ও গাছপালা থাকায় দিনের বেলায়ও অনেক স্থানে অন্ধকার আচ্ছন্ন থাকে। নাম না জানা অসংখ্য গাছপালা সহ বিচিত্র প্রাণী রয়েছে এই বনে। এসব প্রাণী দেখতে যেমন বিস্ময়কর, তেমন বিচিত্রও বটে। আজকের এই ভিডিওটিতে আমি জাহিদ হাজির হয়েছি এই গহীন জঙ্গলে বসবাস করা এমন সব অদ্ভুত প্রাণীদের তথ্য নিয়ে। তো চলুন বন্ধু, দেরি না করে শুরু করা যাক। নাম্বার এক, পয়জন ডট ফ্রগ। এ জঙ্গলে নানা জাতের ব্যাং রয়েছে। এর মধ্যে পয়জন ডট ফ্রগ নামের ব্যাংটি কিছুটা ভিন্ন ধরনের। এই ব্যাং আকৃতিতে বেশ ক্ষুদ্র ও উজ্জ্বল বর্ণের, 2 ইঞ্চির বেশি লম্বা হয় না। রং বেরঙের হয়, দেখতে অনেক সুন্দর, কিন্তু ততটাই ভয়ানক, কেননা এটি ভীষণ বিষাক্ত। অ্যামাজনের শিকারীরা এই বিষ তাদের তীরের মাথায় লাগিয়ে শিকার করে। এই প্রাণী এতটা বিষাক্ত যে এর বিষ দিয়ে 8-10 জন মানুষকে মেরে ফেলা সম্ভব। এর বিষ দিয়ে চিকিৎসার কাজে ব্যবহারের জন্য গবেষণা চলছে। নাম্বার দুই, প্রাণহা। পৃথিবীর অনেক নদী কিংবা সাগরে প্রাণহা পাওয়া যায়, তবে অ্যামাজনের নদীতে তুলনামূলক বেশি দেখা যায় এদেরকে। এরা দেখতে অনেক সুন্দর হলেও আক্রমণাত্মক একটি মাছ। প্রাণহারা কুখ্যাত তাদের শক্তিশালী চোয়াল ও খুর তীক্ষ্ণ দাঁতগুলোর জন্য। এদের কামড় ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে মানুষের মাংস পর্যন্ত ছিঁড়ে খেতে সমস্যা হয় না। এদের নরঘাতকও বলা হয়ে থাকে, তবে সাধারণত এরা মরা প্রাণীর মাংস বেশি খেয়ে থাকে। খুব ক্ষুধার্ত থাকলে এরা একক বা দলবদ্ধভাবে মানুষকে আক্রমণ করে, এজন্যই এরা এতটা ভয়ানক। নাম্বার তিন, ব্ল্যাক কেইম্যান। কুমিরের বড় প্রজাতির মধ্যে অন্যতম হলো এই ব্ল্যাক কেইম্যান, বিশাল ধর এদের। এই প্রাণীটি 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের অ্যামাজনের হ্রদ এবং ধীরে প্রবাহিত হওয়া এমন নদী ও ঋতুভিত্তিক বন্যায় ভেসে থাকতে দেখা যায়। এদের গায়ে খোপ খোপ কালো রং থাকায় খুব সহজে ছদ্মবেশ ধারণ করতে পারে। সাধারণত হরিণ, জেব্রা, বড় মাছ প্রভৃতি খেয়ে থাকে। এছাড়া বিভিন্ন পাখি, সরীসৃপ ও স্তন্য প্রাণী এদের প্রিয় খাবার। নাম্বার চার, জাগুয়ার। বিরল প্রজাতির মধ্যে পড়ে জাগুয়ার। সিংহ ও বাঘের পরে সবচেয়ে বড় প্রাণী হলো এই প্রাণী। অ্যামাজনের বন্য প্রাণীদের মধ্যে জাগুয়ার ভীষণ বিপজ্জনক ও হিংস্র মাংসাশী প্রাণী, শিকার ধরার জন্য এরা যোগ্যতম। এদের খাদ্য তালিকা বেশ বিস্তৃত, এরা বনের নানান প্রাণী খেয়ে থাকে। যদিও এরা মানুষ খায় না, তবে খুব সহজেই মানুষকে মেরে ফেলতে পারে। জাগুয়ার পানি থেকে শুরু করে গাছের মগডাল পর্যন্ত শিকার করতে পারে। এরা ব্ল্যাক কেইম্যান থেকে শুরু করে হরিণ, কুমির সহ অ্যামাজনের প্রাপ্ত প্রায় সব প্রাণী শিকার করে খায়। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর লেগেছে তা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। প্রচারের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই ভিলেজ অ্যান্ড অ্যানিমাল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ওয়াল বাটনটি প্রেস করে দেন, যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো পর্বে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।